করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বিভিন্ন দেশে, এবার আক্রান্ত স্পেন, সুইডেন ও কানাডা। জানুয়ারির শেষেই বাংলাদেশে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন, প্রথম ধাপে পাবেন ফ্রন্ট ফাইটাররা। কনকনে শীতে উত্তর পশ্চিমাঞ্চলে জনজীবন স্থবির, ঘন কুয়াশার সাথে বইছে শৈত্যপ্রবাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদে, সাথে আছে আমি রোবানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। নতুন ধরনের করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ভাইরাসে এবারে আক্রান্ত হয়েছে স্পেন, সুইডেন এবং কানাডা। ভাইরাস ছড়ানো বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে দেশগুলো। এদিকে বিশ্বে এ পর্যন্ত 8.7 কোটিরও বেশি আক্রান্ত সহ মৃত্যু ছাড়িয়েছে 17,54,000। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাজ্যে সংক্রমিত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস জাপান এবং ফ্রান্সের পর এবার ছড়িয়ে পড়েছে স্পেন, সুইডেন এবং কানাডাতেও। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্য দেশগুলোতে। স্পেনের মাদ্রিদে এ পর্যন্ত 4 জন নতুন ধরনের করোনার আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এরা সকলেই যুক্তরাজ্য থেকে এসেছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। স্পেনের নাগরিক ছাড়া যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের নিষিদ্ধ করা হয়েছে মঙ্গলবার থেকে। অন্যদিকে যুক্তরাজ্য থেকে আসা একজন সুইডেনে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর তার শরীরে নতুন ধরনের করোনার সংক্রমণ ধরা পড়ে। আর 2 জন কানাডিয়ান নাগরিকের শরীরে দ্রুত ছড়িয়ে পড়া এ করোনার জীবাণু মিলেছে। অন্টারিওর স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক নয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন করোনার প্রভাব নিরূপণে গবেষণা চলমান রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলা সহ বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে। অপরদিকে করোনা প্রণোদনা বিলে স্বাক্ষর না করায় বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিকের বেকার ভাতা। $230,000 কোটি করোনা প্রণোদনা বিলটিকে অপব্যয় হিসেবে আখ্যা দিয়ে তাতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সবকিছু ঠিক থাকলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি 3 কোটি ইউনিট করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। টিকা আসবে প্রতি মাসে 50 লাখ করে, জনপ্রতি 2 ডোজ হিসেবে 1.5 কোটি মানুষ পাবে এই ভ্যাকসিন। 4 ধাপে সারা দেশে এই টিকা দেয়া হবে। প্রথম ধাপের ভ্যাকসিন পাবেন ফ্রন্ট ফাইটাররা। এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দেশে করোনা ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া শেষ করা হবে 4 ধাপে। জনগোষ্ঠীর 80% আসবে এই টিকা কর্মসূচির আওতায়। আর হার্ড ইমিউনিটি বিকশিত হওয়ায় 20 ভাগের ভ্যাকসিনের প্রয়োজনই পড়বে না। প্রথম পর্যায়ের টিকা বিতরণ করা হবে 2টি উপধাপে। প্রথম উপধাপে টিকা পাবেন ফ্রন্ট লাইনাররা, এমন মানুষের সংখ্যা 52 লাখ, যা জনসংখ্যার 3%। এদের মধ্যে সব সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, করোনা চিকিৎসায় সরাসরি জড়িত কর্মীরা রয়েছেন 3 লাখ। অগ্রাধিকার তালিকায় আছেন একই ধরনের কর্মে নিয়োজিত বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রায় 6 লাখ কর্মী। থাকবে নন কোভিড সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, গাড়ি চালক সহ অন্যান্যরা। এদের সংখ্যা 1,20,000। প্রথম ধাপে আছে 2,10,000 বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 5.5 লাখ সদস্য এবং 3.5 লাখের বেশি সামরিক, আধাসামরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য। প্রজাতন্ত্রের 5,000 কর্মকর্তা, কমপক্ষে 50,000 সাংবাদিক এবং 1,80,000 মতো জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের 1.5 লাখ কর্মী রয়েছে অগ্রাধিকার তালিকায়।
প্রথম পর্যায়ে টিকা পাবেন 6 লাখ ধর্মীয় পেশাজীবী, দাফন ও সৎকারে যুক্ত 75,000 কর্মী, ইউটিলিটি সার্ভিসে যুক্ত 4 লাখ, আর 2 লাখ ব্যাংক কর্মী ও 1.5 লাখ বন্দর কর্মী। কর্মস্থলে ফিরে যাচ্ছেন এমন প্রবাসী শ্রমিকও রয়েছেন অগ্রাধিকার তালিকায়। প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে রয়েছে ষাটোর্ধ্ব ব্যক্তিরা। ডাক্তার তার একদম রোগী হ্যান্ডেল করছে, নার্স তার রোগী হ্যান্ডেল করছে, টেকনোলজিস্ট তাদের রোগী হ্যান্ডেল করছে, পুলিশের যে সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, সাংবাদিকরা যারা সবসময় ফ্রন্টলাইনে দৌড়াচ্ছে তাদেরকে, তারপরে ধরেন আমরা এটাও চিন্তা করছি শিক্ষকদেরকে দেওয়া যায় কি না, ছাত্রদেরকে দেওয়া যায় কি না, স্কুল কলেজ যাতে খোলা যায়, এবং সর্বোপরি বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার পাবে তারা। টিকা বন্টন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আছে 1,72,00,000 মানুষ। এদের মধ্যে আছেন 50,000-এর বেশি বয়সী ব্যক্তি, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, গণপরিবহনের কর্মী, পোশাক কর্মী সহ অন্যান্যরা। তৃতীয় পর্যায়ের টিকার আওতায় আসবে 3,45,00,000 মানুষ। এর আওতায় থাকবে আগে টিকা পাননি এমন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, অন্তঃসত্ত্বা নারী, রফতানি ও শিল্প প্রতিষ্ঠানের কর্মী ও গণপরিবহন কর্মী। প্রথম লট তো অনেক, ধরেন 50,00,000 ইউনিট 25,00,000 লোককে দেওয়া যাবে। তখন তো মেইন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে বিভিন্ন সংস্থা সবাই আমি মনে করি পেয়ে যাবে প্রথম মাসে। একেবারে শেষ পর্যায়ে টিকা দেওয়া হবে বাকি প্রায় 7 কোটি মানুষকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কনকনে শীতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার সাথে বইছে শৈত্যপ্রবাহ, কষ্ট বেড়েছে হতদরিদ্র মানুষের, বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ বালায়। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না, কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা কমেছে দিনাজপুরেও, কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের, বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ। হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, সাথে ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বেশি কষ্টে হতদরিদ্ররা, ঠান্ডার কারণে কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। নওগাঁয় দিনে সূর্যের দেখা মিললেও রাতে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক, জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় শীত আরো ঝেঁকে বসেছে চুয়াডাঙ্গায়, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। কাজ যাচ্ছে এত ঠান্ডায়, এতে কাজ করা খুব অসম্ভব মতো। শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন, রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল, বেশি দুর্ভোগে শ্রমজীবী ও দিনমজুররা। গাড়ি চালাইতেছি না, সিরাজগঞ্জের অঞ্চলে সরাসরি কাঁপে, গাড়ি চালাতে পারেনি, এত শীত পড়ছে। ঘন কুয়াশার সাথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বইছে শৈত্যপ্রবাহ, কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, বেশি বিপাকে ক্ষেতমজুর ও চা শ্রমিকরা। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তাপাড়ের শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বিভিন্ন দেশে, এবার আক্রান্ত স্পেন, সুইডেন ও কানাডা। জানুয়ারির শেষে বাংলাদেশে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন, প্রথম ধাপে পাবেন ফ্রন্ট ফাইটাররা। কনকনে শীতে উত্তর পশ্চিমাঞ্চলে জনজীবন স্থবির, ঘন কুয়াশার সাথে বইছে শৈত্যপ্রবাহ। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।